একই রাজ্যে ভিন্ন নিয়মে পরীক্ষা, কোথাও অনলাইনে হচ্ছে কোথাও অফলাইনে হচ্ছে। যেমন সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজ, আজকে সেন্ট জেভিয়ার্স অটোনোমাস কলেজের পক্ষ থেকে নোটিশ চলে এসেছে যে সেখানে কিন্তু সমস্ত থিওরি পরীক্ষা তোমরা দেখতেই পাচ্ছ, এই সমস্ত টোটাল সেমিস্টারের থিওরি পরীক্ষা কিন্তু হতে চলেছে অনলাইনে। আবার কোথাও অফলাইনে নোটিফিকেশান চলে এসেছে, শর্ট টাইম নোটিশ চলে এসেছে, যেখানে স্টুডেন্টসদের কাছে একেবারেই সময় নেই। আবার কোথাও রাজ্যের বিভিন্ন জায়গাতে একাধিক ইউনিভার্সিটি এখনও ডিসিশন নিয়ে উঠতে পারেনি যে তাদের পরীক্ষা আলটিমেটলি কীভাবে হবে। আর ঠিক এই কারণেই স্টুডেন্টসদের পাশে দাঁড়িয়ে আমাদের যে পিটিশন সাইন ইনের কাজ সেটা আমরা জারি রেখেছি। ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে পিটিশন সাইন করার, এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে কীভাবে পিটিশন সাইন করতে হবে। অলরেডি তোমাদের বলে দিয়েছি, সাইন ইন পিটিশানে ক্লিক করে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে সেখানে পিটিশন সাইন করতে পারো। আজকাল প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, আশা করি প্রত্যেকের ইমেল অ্যাড্রেস প্রত্যেকের ফোনেই থাকে, কোনো প্রবলেম নেই। এবং তার পাশাপাশি আজকে থেকে আমরা কিন্তু টুইটার ক্যাম্পেইন শুরু করতে চলেছি, তার একটা সেপারেট ভিডিও আসতে চলেছে, তার জন্য তোমরা ওয়েট করো। আমি তোমাদের বারবারই একই কথা বলেছিলাম যে শুধুমাত্র অনলাইন পিটিশন নয়, অফলাইনে ডেপুটেশন বা স্মারকলিপির পথেও কিন্তু হাঁটতে পারে স্টুডেন্টসরা। আর ঠিক সেটাই কিন্তু হচ্ছে বর্তমানে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইউনিভার্সিটির ডোর টু ডোর কিন্তু স্টুডেন্টসরা যাচ্ছে এবং রিকোয়েস্ট করছে প্রফেসর থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর প্রত্যেকের উদ্দেশ্যে। আজকেও সেরকমই একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, স্টুডেন্টসরা কিন্তু আন্দোলনে নেমেছে, স্টুডেন্টসরা কিন্তু তাদের ভয়েসটাকে সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে, যাতে সব আপডেট টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। একই রাজ্যে ভিন্নমুখী কোর্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম, এটাতে কিন্তু স্টুডেন্টসদের আপত্তি রয়েছে, তো তার জন্যই এই প্রোটেস্ট। তো আজকে কাজী নজরুল ইউনিভার্সিটিতে কিন্তু প্রোটেস্ট চলছে, স্টুডেন্টসরা কি বলছে দেখে নেব একটি ঝলকে। হবে অফলাইন চলবে না, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু কিছু বেস্ট প্ল্যাকার্ডও লাগিয়েছে এবং যেগুলো তারা দেখাচ্ছে সরাসরি লিখছে, দেখো পাহাড় সমান সিলেবাসের জন্য পর্যাপ্ত ক্লাস নেওয়া হয়নি কেন, ছাত্রদের বারবার হয়রানি করা হচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জবাব চাই, ক্লাস জুম এক্সাম রুম ইন রুম, দেখো এই সমস্ত স্লোগান নিয়ে তারা কিন্তু পৌঁছেছে। এখানেও স্লোগান রয়েছে, অল্প সময় দিয়ে পরীক্ষা নেওয়া চলবে না, অল্প সময় দিয়ে পরীক্ষা নেওয়া চলছে না চলবে না। অর্থাৎ যে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন করোনার পরে, লকডাউনের পরে ছেলেমেয়েরা যখন বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছিল এবং স্কুল কলেজ বন্ধ ছিল, সেই সময় তাদের কিন্তু সেভাবে ক্লাস নেওয়া হয়নি, সেভাবে তাদের পড়াশোনা এগোয়নি, তাই তারা কিন্তু অফলাইনে যেতে চাইছে না। আমরা কথা বলবো একজন ছাত্রের সঙ্গে, ছাত্রীর সঙ্গে, তোমাদের কি সমস্যা, কেন তোমরা আন্দোলনে এসেছো? আমাদের একটা সেমিস্টারের পিছনে ছ মাস সময় দেওয়া, এখানে দু মাসের মধ্যে বলছে যে এক্সাম নেবে অফলাইন, তো আমরা তো সবাই তো ব্যাক করে যাবো না, আমরা এরপরে তো চাকরির জন্য এক্সাম দেবো। তো যে এখানে আর এদিকে কলকাতা কলকাতা সব ইউনিভার্সিটিতে তো মানে যারা গভর্নমেন্টে আছে ঠিক আছে, তারা তো মানে অনলাইন এক্সাম নিচ্ছে, তো আমরা যদি অফলাইন দিই সেখানে 50% নাম্বার পাবো, তো আমরা কি করে পরে এগোবো, ভবিষ্যতে তো আমাদের একদমই হয়ে যাবে না, সেই জন্য। কেন এতদিন কি ঠিক মতো পড়াশোনা বা ক্লাস নেওয়া? আমাদের দু মাসের মতো মানে এক মাসের মতো ক্লাস হয়েছে, বাকি তো ক্লাসই হয়নি ঠিক করে না, হ্যাঁ ইলেকশনের জন্য ছুটি ছিল, তারপরে দেখো আমরা কথা বলবো আরো দু একজন ছাত্রের সঙ্গে যারা বলতে চাইছে নির্বাচন এবং করোনা সব মিলিয়ে কিন্তু ক্লাস পড়াশোনা সেইভাবে হয়নি, অনেকটাই ব্যাহত হয়েছে, তাই তারা কিন্তু চাইছে অনলাইন, অফলাইন চাইছে না। কি সমস্যা? কারণ আমরা যদি এখন অফলাইনে এক্সাম দিই আমাদের মার্কস খুব জোর আসবে 50% না 40%, তার বেশি না, অপরন্ত আরও অনেক ইউনিভার্সিটি আছে পশ্চিমবঙ্গের মধ্যে তারা অনলাইনে এক্সাম নিচ্ছে আর তারা মার্কস পাবে 90%। ভবিষ্যতে যখন আমরা অন্য কোথাও কিছুর জন্য অ্যাপ্লাই করবো তখন আমাদের বলবে এত কম মার্কস কেন, আর ওরা অন্তত অনলাইনে এক্সাম 90% মার্কস পাবেই। আর তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের একটা সেমিস্টারে ছ মাস টাইম থাকে, সেখানে পেয়েছি মাত্র দু মাস, তার মধ্যে মিউনিসিপ্যালিটি ভোটের জন্য আমাদের ক্লাসই হয়নি, 20 দিন অফ, তার মধ্যে 10 দিন ক্লাস হয়েছে, 10 দিনে 6 মাসের সিলেবাস কমপ্লিট করা সম্ভব? আপনারাই বলুন, সিলেবাস না শেষ করে আমরা যদি বুঝতে না পারি কি করে আমরা এক্সাম দেবো? যদি বলি যে তোমরা কি চাইছো, আমরা অনলাইন এক্সাম দেবো, হ্যাঁ অনলাইন এক্সাম, উই ওয়ান্ট অনলাইন এক্সাম, উই ওয়ান্ট অনলাইন এক্সাম, উই ওয়ান্ট মেনে না নেওয়া হয় তখন তোমরা কি করবে? আমরা আরো আন্দোলন বাড়িয়ে পড়বো, আমরা বৃহত্তর আন্দোলনে যাবো, অবস্থান বিক্ষোভ করো, ধর্ণা সহ্য বসতে আমরা রাজি আছি সব মিলে,
সব কিছু করতে রাজি আছে, আমরা কেন অফলাইন এক্সাম দিতে রাজি নয়? কারণ আমাদেরকে তো অন্যায় করা হচ্ছে, এটা আমাদেরকে যে পড়ানো হচ্ছে সেই সমস্ত কিছু আমাদেরকে অনলাইনে পাঠানো হচ্ছে। যদি ওরা অনলাইনেই পাঠায় আমরা জিনিসটা বুঝবোই বা কি করে? এবং যদি আমরা না বুঝি জিনিসটা, আমরা যদি আমাদেরকে অফলাইনে পরীক্ষা দিতেই হয় আমরা সেটা দেবই বা কি করে? আমাদেরকে তো সিলেবাস কমপ্লিট হয়নি, আমাদেরকে তো সেটা আগে বোঝাতে হবে জিনিসটা। সব থেকে বড় কথা যেটা, যে সব স্টুডেন্ট সমান, আলাদা আলাদা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট আছে যারা অনলাইন এক্সাম দেবে আর আলাদা কিছু ইউনিভার্সিটি অফলাইন এক্সাম দেবে, এটা তো ইকুয়ালিটি নয়। ওরা আলাদা আমরা আলাদা, সবাই তো একই রক্ত মাংসে গড়া, তো ওরাও যদি অনলাইন দেবে আমরাও অনলাইন দেবো, এরকম আলাদা মানে আনইকুয়ালিটি কেন হবে এই জায়গাটাতে? দেখো ছাত্রছাত্রীদের যেটা বক্তব্য যে কিছু ইউনিভার্সিটি সেখানে অনলাইনে পরীক্ষা হচ্ছে আবার কোথাও কোথাও অফলাইনে হচ্ছে, ফলে তাদের মার্কসটা অনেক ডিপেন্ড করবে। অনলাইনে অনেক বেশি মার্কস হয়, অফলাইনের ক্ষেত্রে সেটা একটু কঠিন, যেহেতু সেইভাবে পড়াশোনা ক্লাস হয়নি, অর্থাৎ ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে তারা একটা সমস্যায় পড়বে। তো আমরা সবাই দেখলাম যে স্টুডেন্টসরা বর্তমানে কি বলতে চাইছে, তাদের যে দুর্দশাগ্রস্ততা, তাদের যে সমস্যা, সেটা আমরা ক্যালকাটা নিউজের মাধ্যমে কিন্তু দেখতে পেলাম। এই ইনফরমেশনটির ফুল ক্রেডিট ক্যালকাটা নিউজ, তার কারণ আমরা জানি ক্যালকাটা নিউজ এমন একটি চ্যানেল যারা প্রত্যেকটি স্টুডেন্টসদের পাশে দাঁড়ায়। ইভেন আমরা দেখেছি এসএসসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ক্যালকাটা নিউজ সমান তালে লড়ে চলেছে। আর ক্যালকাটা নিউজের মতো এই সমস্ত যারা মিডিয়া বা নিউজ মিডিয়া রয়েছে তাদেরকে আমরা কুর্ণির জানাই, এবং তাদের সাথে একই সাথে মিলে আমরাও কাজ করতে চাই স্টুডেন্টসদের বর্তমান সিচুয়েশন নিয়ে। তো ভিডিওটি এখানে শেষ করলাম, এরপর যেমন আপডেট আসবে নিয়ে আসবো। আজকে দেখা যাক কাজী নজরুল ইউনিভার্সিটিতে কী ডিসিশন আসে বা তাদের পক্ষ থেকে বা ইউনিভার্সিটির পক্ষ থেকে কী জানানো হয়। চলো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, জয় হিন্দ, বন্দে মাতরম।